তৈরি হয়নি মেট্রো রেলের সংযোগ সড়ক সেবা সংখ্যায় নগরবাসী মেট্রো রেল প্রকল্পের কাজ এগিয়ে চললেও এখনও শুরু হয়নি সংযোগ সড়ক বা সার্ভিস রোড নির্মাণের কাজ ফলে সংখ্যা আছে প্রকল্প শেষ হলেও সেবা বঞ্চিত হওয়ার মেট্রো ব্যবস্থাপক বলছেন প্রকল্প শেষ হওয়ার ছয় মাস আগে তারা সংশ্লিষ্টদের নিয়ে বসবেন তবে স্টেশন ঘিরে চক্রাকার বাস সার্ভিস চালু করার পরামর্শ দিয়ে যোগাযোগ বিশেষজ্ঞরা আগে থেকে মহাপরিকল্পনার তাগিদ দিয়েছেন রাজধানীর তুরাগের এলাকা মেট্রো রেলের প্রথম স্টেশন থেকে দূরত্ব দেড় থেকে দুই কিলোমিটার এ এলাকা থেকে শাহবাগ পল্টন হয়ে মতিঝিল পৌঁছাতে সময় লেগে যায় প্রায় তিন ঘন্টা অথচ এই একই গন্তব্যে মেট্রো রেলে যেতে সময় লাগবে আধ ঘন্টার মতো তাই এখানকার মানুষের প্রতীক্ষা কবে হবে মেট্রো রেল দিয়াবাড়ি থেকে মেট্রো লাইন শুরু হওয়ায় এমন অপেক্ষায় আছে আশেপাশের ডিওএইচএস বিমানবন্দর বাউনিয়া উত্তরা আশুলিয়া এলাকার লাখ লাখ নগরবাসী সরজমিনে ঘুরে দেখা গেছে মেট্রো রেলের প্রথম তিনটি স্টেশন রাজুক পরিচালিত উত্তরা তৃতীয় প্রকল্প এলাকায় এখনো বসতি গড়ে ওঠেনি তাই এর প্রাথমিক সুবিধা ভোগী নগরবাসী রাজুক সহ বিভিন্ন সংস্থার এসব এলাকা সংযোগ করে সড়ক করার মহাপরিকল্পনা আছে কিন্তু বাস্তবে এসব সড়ক বর্ধিত করা কিংবা সংস্কারের কোনো কাজই শুরু হয়নি এ বিষয়ে সিদ্দিক বলেন মেট্রো রেল চালু করার অনেক আগেই আগে সঙ্গে যোগাযোগ করা হবে এবং আমরা বিষয়টি নিয়ে মিটিং করব মানুষ যাতে মেট্রো রেল স্টেশনে আসতে পারে সেটি নিশ্চিত করব পরিবহন বিশেষজ্ঞরা মনে করেন আগে থেকে পরিকল্পনা না নিলে আর্থিক ক্ষতিতে পড়তে পারে এ প্রকল্প বিশেষজ্ঞ সামসুল আলম বলেন স্টেশনগুলো অলরেডি আয়োজন ছাড়াই হয়ে গেছে এখন যে সম্ভাবনাগুলি রয়েছে সেটা যদি অবহেলা করা হয় তাহলে অমার্জনীয় কাজ হয়ে যাবে যে রোড গ্রিডটা উত্তরা থার্ড পেজে দেওয়া আছে এটাকে যদি ডেভেলপ করা যায় তখন অনেক লোকই বিমানবন্দর থেকে সরাসরি মেট্রোর যাত্রী হবে এটা সবার জন্য তখন উপকার হবে শহরের ভেতরের মেট্রো স্টেশনগুলোর জন্য নেই সংযোগ সড়ক বা সার্ভিস রোড তাই এসব স্টেশনমুখী যানবাহনগুলোর যানবাহনগুলোর কারণে উল্টো যানজটের সংখ্যা আছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা